রাধে রাধে ভক্ত বন্ধুরা, কুড্ডুবাবুর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো কুড্ডুবাবুর জন্মদিনের ব্লগ। কুড্ডুবাবুর জন্মদিন, তাই আজকে কুড্ডুবাবুকে পঞ্চামৃত স্নান করাবো। এইবারের জন্মদিনটা অত জাঁকজমক করে পালন করতে পারিনি বন্ধুরা, কিন্তু কুড্ডুবাবুর জন্য কিছু গিফটস আমি অবশ্যই এনেছিলাম। আর কুড্ডুবাবুর জন্মদিনে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো বন্ধুরা, প্রথমেই কুড্ডুবাবুকে দুধ, টক দই, ঘি, মধু আর শর্করা আলাদা আলাদাভাবে দিয়ে আমি পঞ্চামৃত অভিষেক করিয়েছি। ও হ্যাঁ, মনে পড়ে গেল, তোমাদের মধ্যে একজন বন্ধু, তার নাম নিশু, তার নামটা আমাকে নিতে বলেছিল। নিশু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন কুড্ডুবাবু আর আমার তরফ থেকে। তোমার জীবনটা খুব সুন্দর এবং মঙ্গলময় হোক। তোমার জন্য আগামী দিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার নামটা নিয়ে নিলাম ভিডিওতে। এবার তুমি নিশ্চয়ই খুশি। ভিডিওটা যদি তুমি দেখছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, পঞ্চামৃতের পর আমি শুদ্ধ জলে গোলাপ জল দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। ইচ্ছা ছিল জন্মাষ্টমীর মতো মহা অভিষেক করার, কিন্তু সেই সব কিছু আমি অ্যারেঞ্জ করে উঠতে পারিনি, কারণ আমি যেখানে গীতা ক্লাস করতে যাই, যে ভক্তি বৃক্ষে, সেখানে আমাদের হোলি সেলিব্রেশন ছিল এবং সেখানে আমি একটি ডান্স পারফরমেন্স করেছিলাম। তো কুড্ডুবাবুর জন্মদিনের ঠিক আগের দিনই সেই হোলি সেলিব্রেশনটা থাকা কারণে আমার পক্ষে কিছুই ঠিক করে অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। তাই বলে কিন্তু আমি কুড্ডুবাবুর জন্মদিনের গিফটটা অবশ্যই ভুলে যাইনি আনতে। আর তার সাথে কিছু আরও সারপ্রাইজও এনেছি, সেটাও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর কুড্ডুবাবুকে আজকের দিনে একটা নতুন জামা পরানোরও ইচ্ছা ছিল, কিন্তু কিছুই করার নেই। যে দুটো নতুন জামা হয়েছে সেটা তো হোলির জন্যই, আর সেজন্য আমি সেই জামা দুটোও আজকে কুড্ডুবাবুকে পরাইনি। দেখো, এই বছর কুড্ডুবাবুর জন্মদিন আর হোলি একসাথে পড়ে গিয়ে যে কি মুশকিল হয়েছে আমার জন্য, সেটা তোমরা আজকে বুঝতেই পারছো। তবে এই জামাটা কুড্ডুবাবু মাত্র একবারই পরেছে। কুড্ডুবাবুর জন্মাষ্টমীর জামা, এটা তোমরা সবাই চেনো এই জামাটা। তাই আজকে কুড্ডুবাবুকে এই জামাটা পরিয়েই সুন্দর করে শৃঙ্গার করে দিলাম বন্ধুরা। সাথে আমি নিজে হাতে একটি গোলাপ ফুলের মালা গেঁথেছিলাম পুঁথি দিয়ে, সেটাও কুড্ডুবাবুকে পরালাম। দেখো কুড্ডুবাবুকে কি মিষ্টি লাগছে, তাই না? ভেবেছিলাম কুড্ডুবাবুকে আজকে লোটা আতর লাগাবো, কিন্তু কুড্ডুবাবু পছন্দ করে নিয়েছে তার প্রিয় রোজ আতরটা, তাই সেটাই কুড্ডুবাবুকে লাগিয়ে দিলাম সুন্দর করে। এরপর ময়ূরপুচ্ছ দিয়ে একটু সুরসুরি দিয়ে নেব কুড্ডুবাবুকে। আর এই দেখো, একটু লুকোচুরিও খেলিয়ে দিলাম তোমাদের সাথে। চলো এবার বাঁশিটা দিয়ে দিই কুড্ডুবাবুর হাতে, আর তারপর কুড্ডুবাবুর জন্য কি গিফট এনেছি তোমাদের দেখাই। এই দেখো, এনেছি একটা রুপোর চামচ। ইচ্ছা আছে কুড্ডুবাবুর খাবার থালা, বাটি, গ্লাস সব কিছুই রুপোর করবো, কিন্তু বুঝতেই পারছো অনেকটা ব্যয় সাপেক্ষ। তাই চামচ দিয়ে শুরু করেছি, ধীরে ধীরে একটা একটা করে আমি করে ফেলতে পারবো আশা করা যাচ্ছে। বাবু সোনা, এখন চামচটা নিয়ে নি, একটু পরে যখন পায়েস আনবো তখন তোমাকে এই চামচটা দিয়ে খাইয়ে দেব, ঠিক আছে? চকলেট, লজেন্স, বিস্কিট ছাড়া কি আর জন্মদিন সেলিব্রেশন হয় বন্ধুরা? সেজন্য আমি কিন্তু থালা ভর্তি করে কুড্ডুবাবুর জন্য সেগুলোও নিয়ে এসেছি। এই দেখো, এই নাও কুড্ডুবাবু, এগুলো আজ সারাদিন ধরে তুমি খেও। চলো এখন তোমাদেরকে কুড্ডুবাবু দর্শন করিয়ে দিই। কি মিষ্টি রূপ, তোমরা দর্শন করো বন্ধুরা। জন্মদিনের যে কত খুশি তোমাদের কুড্ডুবাবু, এই হাসি হাসি মুখটা দেখলেই বোঝা যায়, তাই না বলো? কি মিষ্টি লাগছে, একদম সোনা বাবু। জানো বন্ধুরা, গুড্ডুবাবুর জন্য আরও একটা উপহার এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। এই দেখো, এই যে নতুন জলের বোতলটাও কিন্তু গুড্ডুবাবুর প্রাপ্তি। এই দেখো, এখন আমরা দুপুরে ভোগ নিবেদন করেছি। মা রান্না করেছিলেন এঁচোড়ের বিরিয়ানি, তার সাথে এঁচোড়ের তরকারি, চাটনি আর পায়েস। এই পায়েসটাই আমি গুড্ডুবাবুকে আজকে রুপোর চামচে করে খাইয়ে দেব। আর যেহেতু কাল দোল, আর আজকে আমি গুড্ডুবাবুকে একটু আবিরও লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার গুড্ডুবাবুকে অল্প অল্প করে একটু পায়েস খাইয়ে দিই। আমাদের বাড়ির সকলেই গুড্ডুবাবুকে অল্প করে পায়েস খাইয়ে দিয়েছিল। সাথে আমাদের বাড়ির ভগবানের অন্যান্য স্বরূপদেরও দর্শন করালাম। এখন আমাদের ছোট্ট গুড্ডুবাবুকে আমরা সকলে একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছি। আমি, আমার বোন, মা সকলে খাইয়ে দিয়েছি গুড্ডুবাবুকে পায়েস। এখন একটু জল খাইয়ে দেব, আর তারপর আরতি করে নিয়ে গুড্ডুবাবুকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিও গুড্ডুবাবুর। আর গুড্ডুবাবুর চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে গুড্ডুবাবুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গুড্ডুবাবুর সাথে আমরা কিভাবে সারাদিন হোলি কাটিয়েছি সেটা দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ফিরবো গুড্ডুবাবুর সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।